त्रिपुरा माध्यमिक परीक्षार फलाफल घोषणार पर अकृतकार्य छात्रछात्रीरा तेलियामुड़ा शहरेर ओमपी चौमुहनीते शनिवार जातीय सड़क अवरोधे बसे। पुलिस प्रशासन छात्रछात्रीदेर अवरोध स्थल थेके सराते गिये बागबितंडा ओ हाताहातिर रूप निले। पुलिस घटनास्थल थेके 18 बछरेर नीचे कयेकजन छात्रछात्रीदेर ग्रेफतार करे। जदिओ शनिवार तेलियामुड़ार सड़क अवरोधेर जे नाटक मंचस्थ होयेछिलो ताते अप्रत्यक्षभावे ईंधन दियेछिलो विभिन्न राजनैतिक दलेर छात्र संगठन। शिक्षार्थीदेर ग्रेफतार करायर तीव्र प्रतिबाद ओ निंदा जानिये रविवार तेलियामुड़ा सीपीएम महकुमा अंचल कमिटी कार्यालयेर सामने एकटि बिक्षोभ प्रदर्शन करे भारतीय छात्र फेडारेशन तथा एसएफआई। এই প্রদর্শনের নেতৃত্বে ছিলেন এসএফআই রাজ্য কমিটির সদস্য মন্দাকান্তা নাথ চৌধুরী সহ এসএফআই এর অন্যান্য নেতৃত্বরা। মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল বেরিয়েছে সেই ফলাফল বেরোনোর পর আমাদের তেলিয়ামুড়ার যে রাজপথ উন্নতি চৌমুহনী সেখানে আমাদের কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কমলনগর বিদ্যাভবন শারদাময়ী বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা তারা তাদের পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তারা রাস্তায় অবরোধ করেছে। তাদের নির্দিষ্ট একটা দাবি ছিল। তাদের দাবিটা কী ছিল সেটা বিবেচনা করা অন্যভাবেও যেতে পারত, কিন্তু ছাত্ররা যখন কলেজ ড্রেস স্কুল ড্রেসে যখন আন্দোলন করছিল তখন পুলিশ প্রশাসন বলপূর্বক তাদেরকে গাড়িতে তুলছে, তাদেরকে মারধর করছে, সেরকমই অভিযোগ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। কালকে দেখতে পেলাম কিছু কিছু ছাত্রী বোন তারা কান্নাকাটি করছে, কেউ কেউ অসুস্থতাও বোধ করছিল, এইভাবে ধস্তাধস্তি তাড়াহুড়ো করে তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে। এটা কী ধরনের প্রশাসন, এটা কী ধরনের রাজ্যের শিক্ষা দপ্তরের পরিকল্পনাহীন শিক্ষানীতি? তাদের ফলাফল ঘোষণার পর ছাত্রছাত্রীরা অসন্তোষ ব্যক্ত করেছে। নির্দিষ্ট কোনো দাবি থাকলে সেটা বিবেচনা করা হোক, কিন্তু এভাবে আন্দোলনরত গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্রছাত্রীরা স্কুল ড্রেসে স্কুল ইউনিফর্মে তারা বসেছে, তাদেরকে এভাবে পুলিশ প্রশাসন দিয়ে বলপূর্বক থানায় নিয়ে যাওয়া, অ্যারেস্ট করা, এগুলো তো ঠিক না। এটা কী ধরনের সরকার, এটা কী ধরনের আইন চলছে রাজ্যে? রাজ্যের বিজেপি কাছাড় জেলার অসম মিজোরাম সীমান্তে অব্যাহত রয়েছে উত্তেজনা। 26 জুলাই থেকে বরাকবাসীদের ডাকা অর্থনৈতিক অবরোধের আজ ষষ্ঠ দিন চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি মিজোরামের রাষ্ট্রপতি শাসন দেওয়া হোক, সেই সাথে মিজোর যে সকল লোক অসম পুলিশকে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করা সহ মিজোরামকে টেরোরিস্ট রাজ্য হিসাবে ঘোষণা করতে হবে। যতদিন না তাদের এই দাবি মানা হবে ততদিন এই অবরোধ চলবে বলে জানায় অবরোধকারীরা। প্রথম দাবি হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মিজোরামে এনআরসি করতে হবে, কারণ হলো মিজোরামে বর্মার লোক এসে আতঙ্কবাদ সৃষ্টি করেছে। মিজোরামের ঘরে ঘরে যতগুলি আত্মীয়রা এসেছে সবগুলি মায়ানমার থেকে বর্মা থেকে এসেছে, তাই এনআরসি মিজোরামে করা হলে দেখা যাবে কতজন মিজু রয়েছে এবং কতজন বর্মার লোক রয়েছে, এবং বর্ডারে যতগুলি গণ্ডগোল করছে তারা সম্পূর্ণ বর্মার আতঙ্কবাদী এসে করছে, তাই এর কারণে মিজোরামে যে এনআরসি করতে হবে। দ্বিতীয়ত হবে যে মিজোরামের এত মারণ অস্ত্র, এত অস্ত্র কোথা থেকে আসছে, আমাদের সেন্ট্রাল সরকারের আন্ডারে এগুলি পুরো ইনকোয়ারি করতে হবে, এটাই আমাদের সবচেয়ে বড় দাবি। দ্বিতীয় দাবি হলো আমাদের আসাম পুলিশকে যে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে যে বর্ডারে, সেই বর্ডারে বোঝা যায়।